বেদে সুন্দর করে বলে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো না দ্বিতীয় মন তৃতীয় ম চতুর্থ না পচ্যুতে তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা একের অধিক হবে না তিনি হবেন এক দ্বিতীয় লা শরীকালা তিনি হবেন আল্লাহু আল্লাহ তারই দরবার থেকে আসবেন একজন গুরু তিনি হবেন মহম্মদা বাতিতা দিবাদাকরন্তে পরকিতিরিতা বিরসানাং ভক্কায়েত সদা বেদা শাস্ত্রে শ্রীতা বাইবেলে দশ পলব জনে সুন্দর করে বলা আছে দ্য ন্যাম হুজ ফার্স্ট লিটার বিল বি এম অ্যান্ড দ্য লাস্ট লিটার বিল বি ডি অ্যান্ড হু বিল ইট দ্য মিট অফ এ ফর ফুটেড অ্যানিমেল হল ম্যান কাইন্ড সুর ফ্লো হিম হি ইজ এ মেসেঞ্জার অর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি কিছু কিছু বাপ তো আছে এরা মনে মনে ভেবে নিয়েছে ছেলে যখন বয়স হবে বিয়ে দিয়ে দেবো আর শ্বশুরের গলায় বাঁশ দিয়ে চুষে নিয়ে নেবো টাকা পেট মোটা করে মসজিদের সামনে গিয়ে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তসবি করলো ফুরুত করে ফিরদাউস চলে যাবো আছে না নাই আপনাদের এই মায়াপুরের দিকে নাই হিন্দু মুসলমান সবার ক্ষেত্রে বলি শোনেন আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে আছে 3 লাখ 4 লাখ টাকা না হলে এঁড়ে গুরুর বিয়ে হবে না হ্যাঁ হ্যাঁ এ বাবাজি আমার মেয়ের ভাব আমাকে ডেকেছে ভাই একটু আসতে হবে মেয়ের দেখাশোনা চলবে তো গিয়েছি তো মেয়ের বাপ এসেছে এই ছেলের বাপ ছেলেকে মধ্যখানে বসিয়েছে ছেলের বোনাই একদিকে ছেলের কাকা একদিকে দিয়ে ছেলেকে মধ্যখানে বসিয়ে দরকষাকষি ছেলের বাপ বলতে চাইছে আমার এঁড়ে গরুটাকে মধ্যে বসিয়েছি কত দাম হবে দেখুন কত দাম হবে তো ছেলের বাপ বলছে বিয়াই মশাই আপনার মেয়ে আমার বৌমা হবে তবে 2 লাখ টাকা লাগবে তা বলছে আমি চেয়ে মোটামুটি কোনো রকম কষ্ট করে সংসার চলে 2 লাখ টাকা কী করে দেবো আমি মনে মনে ভাবছি হয়তো ছেলের বাপ হয়তো ছেলের দাদু কোনো দিন টাকা হয়তো ধারটা দিয়েছিল ছেলের বাপ চাইতে এসেছে তা তো লয় ওই এমন নির্লজ্জ এমন বেহায়া ও বলছে 10,000 টাকা ছেড়ে দিলাম দিয়ে 1,90,000 টাকা দিয়ে না 1 টাকা কম লাগবে না 1 টাকা কম হবে না আছে না নাই মানে তুমি মুসলমান নও তোমার কি মরণ নাই তোমার কি হিসেব দেওয়া লাগবে না তুমি কি নামাজ কালাম পড়ো না তুমি হারাম টাকা চাইলে কি করে লজ্জা লাগে না আরে টাকা নাই তো ভিক করে ছেলের বিয়ে দাও গা মেয়ের বাপের কাছে টাকা লাও কেন হে বাবা জিরা ভাই আমার সোনার টুকরো বন্ধুরা আবার দেখবেন বিয়ে এখনো হয়নি 20 দিন আগে বিআইকে ফোন করে বলছে বিআই মশাই ওই যে 2 লাখ টাকা কথা হয়েছিল না 1 লাখ টাকা এখন দিয়ে দেন বলে কেন বলে গ্রামের লোককে ভোজ করে খাওয়াবো হয় না হয় না আর আমাদের গ্রামের দাড়িওয়ালা সব নামাজি মানুষগুলো ওর বাড়িতে ভোজ খেতে গিয়েছে দিয়ে গলা পর্যন্ত ভোজ খেয়ে মসজিদের কাতারে এসে বলছে রব্বানা জালামনা আল্লাহ যেন আমার দুয়া আসমানে মধ্যখানে আটকে থাকে না ফেরেশতা বলছে তোকে আছিলা করেছিলব দেরি করব না হারাম করের বাড়ি হারাম খেয়ে মান মালিকের দরবারে রব্বানা রব্বানা করো তোকে বেটা ছাড়বো না ও হারামও খাবে আবার রব্বানাও করবে শরম হয় না আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে এইদিকে শোনেন আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিও যত আদম সন্তানে আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন আরে বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ আরে কেউ বা নিচ্ছে সোনা দানা কেউ বা টাকা করি আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা কেউ বা নিচ্ছে বাড়ি আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন আরে বেটা বেটি সাজিয়ে দিকে বিয়ায় আপন আরে টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর কিছু লোক আছে দেখবেন 1 টাকালি নাই ছেলের বিয়ে দিচ্ছি কিন্তু এমন জায়গায় কোপ মেরেছি বিআই মরলেই আমার ছেলে হবে মালিক আচ্ছা নাই টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর এরপরে আর জীবনে কোনো দিন এলাকার লোক ডাকবে না
হ্যাঁ বেটার বাপ বলবে শালা ওই মৌলভীকে দাওয়াত দিস চাঁদার পাবি না গাল আপনি দেবেন আমি জানি তো এখন বাপ দিয়েন না কাল সকালে দিয়েন আরে টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর আরে বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে আরে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে আরে মায়াপুর বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা কি হয় বলো বলো হ্যাঁ আরে মায়াপুর বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা আরে পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা আরে তোমার জন্য কত নারী বিষ পান করে আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ আপনার পায়ে হাত রেখে বলে দিয়ে যাই চারবার আপনি হজ করেছেন বাপ আল্লাহ চাইলে সব পাপ অপরাধ ক্ষমা করে দেবে একটা গুনাহ আল্লাহ ক্ষমা করবে না তাহাজ্জুদের নামাজ পড়ে কপালটা কালো করেছেন আল্লাহ ওই গুনাহটা মাফ করবে না মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করে না আল্লাহ মাফ করে না মাপ যদি নেওয়া লাগবে বেঁচে থাকতে বিয়ায়ের হাতটা ধরে মাপ চাওয়া লাগবে অর্থটা ফেরত দেওয়া লাগবে যদি বিয়াই মশাই খুশিতে মাফ করে দেয় তবেই আমার আল্লাহ মাফ করবে আচ্ছা বলুন আপনার গ্রামে যখন জানাজা হয় কি হয় না জানাজা যখন হয় আপনাদের হাফেজ সাহেব বলে না আসসালামু আলাইকুম কোদালের বাপ মরে গেছে গো ছোট বড় ভুল যদি করে থাকে বাপ সবাই আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও এই বলে কি বলে না বলে কি বলে না আচ্ছা ওই লোক যখন কেউ মারা যায় শেষ গোসলটা নদীর ধারে হয় না কলতলায় হয় বাড়িতে হয় আবার পর্দা করে হয় সারা জীবন জাঙিয়া পরে পুরুষ মহিলা একসাথে গা ধোয় লজ্জা লাগে নাই পর্দা করে নাই যে মরার পরে পর্দা করতে হবে আচ্ছা পর্দা বেঁচে থাকতে করতে হয় না মরার পর ছি 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 ধর্ম কোথায় যাচ্ছে দেখুন আবার জানাজার ময়দানে বলছে বাপ ক্ষমা করে দাও আর ওই ময়দানে দাঁড়িয়ে আছে মেয়ের বাপ মনে মনে বলছে আল্লাহ এ আমার বিয়াই ছিল সেদিন 1,00,000 টাকা দিতে 6 মাস দেরি হয়েছিল আমার এই বিয়াই আর বিয়ান দুজন মিলে খুঁটা দিয়ে মেয়েটা কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে এসেছিল ছুটে এসে দরজা বন্ধ করে ঝরঝর করে কেঁদেছিল দরজা খুলে বলেছিলাম মা কাঁদছিস কেন বল সেদিন বলেছিল মা আব্বা তোমরা ঠিক মতো সোনাটা টাকাটা দিতে পারো নাই বলে না দিন রাত আমাকে খোঁটা দেয় তুমি এখনও ফিরিস্তা দাওনি বলে এখনও দিন রাত খোঁটা দেয় ও তো মুসলমানের বাচ্চাও জানে না যে ব্যক্তি খোঁটা দেয় নবী বলেছেন সে তাহাজ্জুদের নামাজ পড়লেও তার জন্য জান্নাত নাই যে ব্যক্তি খোঁটা দেয় তার জন্য জান্নাত নাই জান্নাত নাই আব্বা এখানে অনেক বেটার বাপ বসে আছেন চার চিল্লা দিয়ে দিয়েছেন দেড় হাত দাঁড়িয়ে রেখে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন এখনো মনে মনে ভাবনা রেখে দিয়েছেন ছেলের বিয়ে হলে পরে 1,00,000 টাকা পণ লব সোনা লব খাট আলমারি নব এই রকম মনোভাবের মানুষ যারা আজকে মহান মালিকের দরবারে অঙ্গীকার করে বলে মালিক জীবনে অনেক অন্যায় করে ফেলেছি আজকের এই মায়াপুরের সরজমিনে ছোট্ট একটা মানুষের সামনে ওয়াজের ময়দানে তোমার দরবারে অঙ্গীকার করে বলছি মালিক আগামীতে বেটার বিয়ে দেবো যে গুণাটা করলে তুমি মাফ করবে না ওই গুণাটা আগামীতে ইনশাল্লাহ করব না একটা বেটার বাপ হাতটা তুলে বলেন যে আগামীতে বেটার বিয়ে দেবো 1 পয়সা হারামের দাবি করব না দেখি কে আছে হাত তোলেন আমি হাতগুলো গুনব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 মাশাআল্লাহ সুবহানাল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো সুন্নিয়াতের আলো
নারায় তাকবীর আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজিরা ভাইরা আমার এ মুসলমানের ছেলেরা এ নওজোয়ান যুবকেরা বাপ যারা হয়েছি বাপ এই ময়দানে হাজার জনতার ভিড় রয়েছে হিন্দু বলো মুসলমান বলো একটা বাপ হাতটা তুলে কি দেখাতে পারবেন আমি বাপ হয়েছি আগামীতে বাপ হয়ে বাঁচতে চাই আমার ছেলে লেখাপড়া করে আমার ছেলেকে মোবাইল দিই না আমার ছেলে খাবার খায় মোবাইল কোনো দিন দিই না আমার ছেলে শুতে যায় মোবাইল কোনো দিন দিই না মোবাইল দিয়ে ছেলের ভবিষ্যৎটা নষ্ট কোনো দিন করি না করব না একটা বাপ বলেন তো দেখি বলেন কোন বাপ আছে যে ছেলেকে লেখাপড়া করাতে গিয়ে ছেলের হাতে মোবাইল দেবো না কে দেয় না জানতে হবে এখনো আপনি প্রকৃতপক্ষে বাপ হতে পারেননি বাবাজিরা ভাইরাই আমার খুব সাবধান খুব সচেতন ওয়াজের লাইনটা ভুলে যাবেন না ওই বাংলাদেশের বামুনের কথা বলছিলাম বাবা ওই বামুনের ছেলে গলায় বইতে নিয়ে চলে গেল হাফেজ সাহেবের দরজার সম্মুখে দাঁড়িয়ে গেল বলে বাবা শোনো শোনো হিন্দু ঘরের ছেলে কোরআন পড়তে চাই এবার আপনারা বলেন দেখি হিন্দু মানুষেরা কোরআন পড়তে পারবে কি পারবে না পারবে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের হুদাল লিন্নাস অবাইজানাতি মিনাল হুদা ওয়াল ফুরকান মানব জাতির জন্য এই কিতাব তবে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন অপবিত্র অবস্থায় কোরআন ছোঁয়া এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহার কিটি কোনা আচ্ছা ওমরের মতো মানুষটা পাথরের মতো শক্ত ছিল কি ছিল না নবীর মাথা কাটতে গিয়েছিল না যায়নি গরম ছিল না নরম ছিল কোরআনের শীতল হাওয়া পেয়ে নরম হয়েছে না হয় নাই পাথর ছিল কাল আজকে সোনা হয়েছে না হয়নি জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহার কিটি কোনা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলো সুবহানাল্লাহ বামুনের ছেলে কোরআন পড়তে এসেছে হাফেজ সাহেব বলছে বাবা পেশাব করে জল নিবি জামা কাপড়ে পেশাবে ছিটা লাগাবি না দুর্গন্ধ এবং অপবিত্র জিনিস বাবা তুই তো বামুনের ছেলে বাপ কোরআনটা অপবিত্র অবস্থায় ছোঁয়া যাবে না গোসল করবি বাবা প্রতি রাত যখন গভীর হয়ে যায় গভীর রজনীতে ছেলে গোসল করে নেয় রাত গভীর হয়ে গেছে জলদি জলদি করে চলে যায় গোপনে গোপনে নিরিবিলিতে যাই হুজুরের কাছে যাওয়ার পরে আলি পাতা শুরু করে দেয় শিক্ষিত ছেলে এক মাস দুই মাস তিন মাসের মধ্যে কোরআন পড়া শিখে নিল কোরআনটা পড়ে তফসিরগুলো পড়ে অনুবাদগুলো দেখে সালে নজুলগুলো দেখে পড়তে 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 কোরআনের একটি আয়াত বিশ্বের মহামানবের পরিচয় দেয় কোরআনেতে পারা নম্বর ১৭ সুরার নাম সুরা বানী ইসরাইল পৃষ্ঠা নম্বর ১০ লাইন নম্বর ৬ আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি বিশ্বের মহামানব মানব জাতির কল্যাণকর্তা জগৎগুরু রাহমাতাল লিল আলামিন করে
সরাসরি বেদের সাথে মিল হয়ে যায় বেদে সুন্দর করে লেখা রাই মাম্মাদা বতি তাতে বাদা ক্রান্তে প্রকৃতিতা বিরসনাং ভক্কায়েত সাদা বেদা শাস্ত্রে শ্রীতা অতত সং ভবিষ্যতে মনংশে বেশদা নিব বাসুদেবঙ্গরং গীতি পূর্ণ গন্ধা নীলস্পর্শাম বেদে সুন্দর করে বলা আছে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা সর্বদাত কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু জরা মৃত্যু আগমনী নমো হা না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পচ্যুতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পচ্যুতে বেদ বড় সুন্দর করে বলে আপনি হয়তো মনে মনে ভাবছেন কোথাকার বামুনকে স্টেজে বসিয়ে দিয়েছে না বা এ কথা বলিয়েন না বাপ বেদ কত সুন্দর করে বলে প্রতিটা ধর্মগ্রন্থ ভালো কথা বলে কিন্তু ওরা জানে না মানুষকে দেখে ধর্মের বিচার করা যায় না কোনো দেশকে দেখে দেশেরকে দেখে ধর্মের বিচার করা চলবে না কিছুদিন আগে আমি বলেছিলাম যে বাবা নামাজ চেয়ারে বসে নামাজ পড়ো না নবী এবং নবী সাহাবায়ে কেরামরা চেয়ারে বসে কোনো দিন নামাজ পড়েননি চেয়ারে বসে নামাজ না পড়াটাই উত্তম জমিনে পড়ো বসে পড়ো বসে না পড়ো তো শুয়ে পড়ো তো একজন আর টুকটুক করে এসে বলছে মক্কা মদিনায় চেয়ার দেখলাম তো মক্কা মদিনায় চেয়ার দেখে তো কী হয়েছে তা মক্কা মদিনায় তো সিনেমার হল ছিল না এখন সিনেমার হল হয়েছে মক্কা মদিনায় জীবনে মন্দির ছিল না এখন মন্দির করেছে তো কী হয়েছে তা দেশের দেখে শরিয়তের বিচার করো যেটা নাই তো নাই বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুদি মানুষেরা এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার খুব ভালো করে শোনেন বাবা বেদ বড় সুন্দর করে বলে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো হা বেদ বলে তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি হবেন নীল গগনের মালিক তিনি হবেন আসমান ও জমিনের মালিক তিনি হবেন হায়াত ও মৌতের মালিক যার ইচ্ছার বাইরে গাছের ফুল কখনো ফোটে না যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে কোনো দিন পারে না তিনি এক অদ্বিতীয় লা শারিকালা বল মুসলমান জান্নাত ও জাহান্নামের মালিক কে আরেকটু আস্তে করে বলো কে হ্যাঁ পাটির মিছিল হলে তখন তো বলতে হয় না এই পটলে বাপ একটু জোরে বল ইনকিলাব বাড়িতে ভুল বাড়িতে কি হয়েছে বলুন তো বাড়িতে অনেক হাঁস মুরগি সব পোষে না দিয়ে সেদিন বাড়িতে হাঁসটা আসে নাই তো বউ মন খারাপ করে বসে আছে আর স্বামীটা পার্টির মিছিল করতে গেছে আর এই মিছিলে ইনকিলাব জিন্দাবাদ করে গলা বসিয়ে ফেলেছ তো দিয়ে বাড়িতে এসে বসে তো এ মনে মনে ভাবছে দেখ 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 মনে হয় এবার হাঁসটা বাড়িয়ে এলো রে হাঁসটা বাড়িয়ে এলো পার্টির মিছিল বলে বলতে হয় না জোরে বল ও আল্লাহর নাম বলছে আল্লাহ আল্লাহ করছে দিয়ে আবার বলছে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি ফিলিস্তিনের পক্ষে আছি আমরা আফসোস মুসলমান আসমান ও জমিনের মালিককে হায়াত ও মউতের মালিককে আরো জোরে জান্নাত ও জাহান্নামের মালিককে রুজির মালিককে ভালো আর মন্দ হয় কার ইশারাই বিশ্বাস করেন মায়াপুরের বাজারে মুসলমানের বাচ্চা মুদিখানার দোকান করে বসেছে কোনো একটা ব্যক্তি সাতশকালে দোকানের সামনে হাজির হয়েছে বাবু দোকান দেন আরে ধূপটা দুটো ধূপ ধরি একবার পূব দিকে যায় একবার পশ্চিম দিকে যায় বাবু দোকান ধূপ দেওয়া হয়নি থাম কি বলছেন বলেন ও মনে মুখে মুখে জলসার ময়দানে বলছে রুজির মালিক আল্লাহ আর দোকানে গিয়ে বলছে দোকানে ধূপ যদি না দেওয়া হয় মাল বিক্রি করা চলবে না কারণ ধূপে তো বরকত হয় এ কথা বলা যাবে না মুসলমান ইমানদার এইরকম ধারণা করা চলবে না
আপনারই নদিয়াতে কোনো একটা জায়গায় নাম আর বলবো না, ওই শান্তিপুর এলাকায় কোনো একটা মসজিদে জুম্মার নামাজ পড়ছিলাম। সবে রমজান মাস পরে, রমজান মাসের পরে হুজুর আমার জুম্মার দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছে, বাবা কেষ্ট না কষ্ট না করলে বাবা কেষ্ট মিলে। এ বলে কি বলে না? আমি জিজ্ঞাস, ও হুজুর কেষ্ট মানে কি গো? হুজুর তো জানে না কেষ্ট মানে কি, এই করে হাসছে হুজুর। আর হুজুর তোমার জানা নাই, মুসলমান কষ্ট করে আল্লাহর জন্য, কেষ্টর জন্য নয়, কেষ্ট মানে কৃষ্ণ। এ মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান তরুণেরা, অনেক সময় দেখা যায় ওই লাল লাইট মারছে কে রে? এ বাবাজিরা ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুদী মানুষেরা, অনেক সময় ড্রাইভার গুলোকে দেখতে পাওয়া যায় গাড়ি চালাতে চালাতে রাস্তার মধ্যখান দিয়ে যদি বিড়াল পেরিয়ে যায় সর্বনাশ, গাড়ি বন্ধ করবে, স্টার বন্ধ করবে। আমার আবার ড্রাইভারটা বললেন এরকম করছে, আমি এরকম করছি কেন, এরকম করছে, শুধু এরকম করছে। আর ব্যাপার কি বল না, সামনে দিয়ে বিড়াল চলে যায়, বিপদ হওয়ার আশঙ্কা, আর আমার গাড়ি চালাতে গেলে এমন এমন করা যাবে না। ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরে ভালো হয় আর মন্দ হয় বলো কার ইশারাই? দীনে কৃষ্ণ ঠাকুর বলে একটা হিন্দু ভাইদের কীর্তনিয়া আছে, হিন্দু ভাইরা জানে ও এই কথাগুলো বলতেছিল, যে ঘরে বাড়িতে মহিলারা খেতে পড়তে দেয় না, লাঠি করে বেরোয় মারে, কোনোদিন বিড়ালের কারণে বিপদ আসতে পারে না। আরে বিপদ আসে, সুখ আসে, শান্তি আসে, আনন্দ আসে, নিরানন্দ হয় সেই মহান মালিকের ইশারায়। হে বাবাজিরা ভাইরা আমার, বেদে সুন্দর করে বলে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো, কল্যাণ শান্তি যুগে যুগে নমো, সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমো, না দ্বিতীয় ম না তৃতীয় ম চতুর্থ না পচ্চুতে, তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা একের অধিক হবে না, তিনি হবেন এক দ্বিতীয় লা শরীকালা, তিনি হবেন আল্লাহু আল্লাহ, তারই দরবার থেকে আসবেন একজন গুরু, তিনি হবেন মহম্মদা বাতিদা দিবাদা করন্তে প্রকৃতিরিতা বিরসানাং ভক্কায়ত সদা বেদা শাস্ত্রে শ্রীতা। বাইবেলে দশ পলব জনে সুন্দর করে বলা আছে, দ্য ন্যাম হুজ ফার্স্ট লিটার বিল বি এম অ্যান্ড দ্য লাস্ট লিটার বিল বি ডি and who will eat the meat of a four-footed animal. All mankind should follow him, he is a messenger or prophet sallallahu alaihi wasallam. বেদ এই কথাই উত্তর দিয়ে বলে, বেদের সাথে সুন্দর একটা মিল রয়েছে, বাইবেলে যেমন করে বলে বেদে তেমন করে বলে, যে নামের প্রথম অক্ষর হবে ম, যে নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি, শেষের অক্ষর হবে দ, তিনি হবেন সততা সত্য প্রিয়, যিনি জীবনে কখনো কোনো দিন ভুলেও একটাও মিথ্যা কথা বলেন নাই। নাম কি হবে? যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, নাম কি হবে? আল্লাহ কত ভালোবাসে নবী মোহাম্মদকে, ম দিয়ে মোহাম্মদ, আগে ছিল বাক্কা, তো আল্লাহ পাক নবীজির ভালোবাসার কারণে ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মক্তব, ম দিয়ে মিনার, ম দিয়ে মৌলানা, ম দিয়ে মুফতি, ম দিয়ে মুহাদ্দিস, ম দিয়ে মুহাক্কিক, ম দিয়ে মুফাসসির, ম দিয়ে মুসাল্লা, ম দিয়ে মেম্বার, ম দিয়ে মেহরাব, ম দিয়ে মুয়াজ্জিন, ম দিয়ে মুসলমান, ম দিয়ে মমিন, ম দিয়ে মাগফিরাত, ম দিয়ে মাওলা, ম দিয়ে মাওলা, তো ম দিয়ে মা, ম দিয়ে ভাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হলো না সুবহানাল্লাহ? আরেক জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো নারে তাকবীর, আরেকটু দম দিয়ে নারে তাকবীর, নারে
সাহেব থাকবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ এ মুসলমানের ছেলেরা আমার নওজোয়ান তরুণেরা এ আমার যুবকেরা শুনে রেখে দেবেন ওই বামুনের ছেলেরা কুরআন পড়া শিখে নিল কুরআনটা শিখে নেবার পরে বাড়িতে বসে বসে কুরআনটা রিসার্চ করতে লাগে হা হা পাড়ার মানুষ কানাকানি শুরু করে ঠাকুর ঘরে বামুনের ঘরে কুরআন কেন হয় কুরআন কেন পড়া চলবে এটা এমন একটা কুরআন ওই কুরআন তেলাওয়াতের কারণে মাকে বলে মা তুমি আমাকে বারবার নিষেধ করো কিন্তু যতবার কুরআন পড়ি ততই ভালো লাগে দুনিয়ার কবিতা ছিল যত দুনিয়ার গান মনে ছিল যত সব দূরভূত হয়ে কুরআন হৃদয়ে জায়গা করেছে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছিল গো ওই যে রানাঘাটের ওই একটা মেয়ে ছিল কি নাম ছিল গো রানু রানু ছিল না রানু মণ্ডল রানুদি আচ্ছা ও মালটা আছে আর ধুইয়ে মুছে গেছে তারপরে একটা উল্লো না বাদাম বাদাম কাকু আরে বাদামের জ্বলনে মোবাইল খোলা যাচ্ছিল শুধু বাদামের খোলা শুধু বাদাম বড় বলো ছোট বলো ছুকড়া বলো চুকড়ি বলো ছেলে বলো মেয়ে বলো দেশ বলো বিদেশ বলো সবার মুখে বাদাম আছে আর ধুয়ে মুছে গেছে ধুয়ে মুছে গেছে সে বাদামওয়ালা খেতে পাচ্ছে না এই দেখো 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 চল্লিশ বছর ধরে নামাজ পড়ছে চল্লিশ বছর ধরে নামাজি লোক যখন দশ বছর বয়স তখনও শুনেছে একটাই গান কুড়ি বছর বয়স তখনও সেই গানটাই শোনে এই মসজিদে যেই গান হয় দিল্লির মসজিদে সেই গানই হয় এই দিল্লির মসজিদে যে গান হয় মক্কা মদিনায় সে একই দোয়া একই সুরা একই কালেমা কি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين كنو دين منه هلونا নফল পড়ি সুন্নত পড়ি ফরজ পড়ি একই গান শুনি একই গান পড়ি চল্লিশ বছর ধরে পড়ছি গানটা পুরাতন হয়ে গেছে একটু রংচংওয়ালা হলে ভালো হয় আরে বাদামওয়ালা দু বছর চলবে রানুর গান এক বছর চলবে কিশোর কুমারের গান পাঁচ বছর দশ বছর চলবে কোরআনের গান হাজার হাজার বছর চলবে কোনো দিন পুরাতন হবে না মায়াপুরের সারজমিনে আমার মতো বা বান্দাকে বছরের পর বছর যদি দাওয়াত করা হয় মানুষ আর শুনতে চাইবে না ও মালকে জানি ও মালের বুয়াজ শুনেছি কি বলছেন বলেন এই একই শিল্পী দিয়ে গান করাও একই যাত্রাপালার যাত্রা হোক একই নাটকের নাটক হোক একই কীর্তনিয়ার কীর্তন হোক চার বছর পাঁচ বছর শুনবে তারপরে বলবে মাল পুরাতন হয়ে গেছে পৃথিবীর অনেক কবিতা তো পড়েছেন আপনি কোরআনের কবিতা পড়েছেন পড়েছেন আপনারা একই শব্দ দিয়ে একই কথা দিয়ে একই শব্দের শেষ লাইন হবে পৃথিবীর এই রকম কোনো কবি নাই কোনো লেখক নাই আল্লাহ বলছে শোনো অশমসি মধুহাগা অলকমারি দা তালাগা অন্নাহারি দা জল্লাগা অল্লাইলে ইদা ইয়গশাহা অসমাই ওমা বানাগা অল আরদি ওমা তহাগা ও নফসি ওমা সৌহাগা ফালগামাগা ফুজুরাগা ও তকুয়াগা কদ আফলাগা মান জাক্কাগা ও কদ খাবা মান দাসাগা কাজ্জাবাত সামুদু বিতাগুয়াগা ইদিম বাসা আশকাগা আছে না নাই বাবাজিরা ভাইরাই আমার এটা হলো সেই কোরআন মা বারবার নিষেধ করে খোকা কোরআন যেন পড়িস নে মা তো মা হয় মা তো মা হয় সব মা চাই ছেলের কোনো দিন যেন অমঙ্গল না হয় মা তো মা হয় হিন্দুর মা বাচ্চাকে পেটে নিয়ে যত কষ্ট হয়তো মুসলমানের তত কষ্ট হয় না দশ মাস হিন্দু মায়ের যত কষ্ট হয় দশ মাস মুসলমান মায়ের তত কষ্ট হয় প্রসবের বেদনায় যতটা হিন্দু মায়ের কষ্ট হয় প্রসবের বেদনায় ততটাই মুসলমান মায়ের কষ্ট হয় আমি সেই দিন বলেছিলাম
ওই মালদাগা হিন্দু মুসলিম কনফারেন্সে আমার হিন্দু ভাইরা যারা তুমি তোমার মাটির মূর্তি তৈরি করো তুমি তোমার মূর্তিকে মা বলে সম্মান জানাও 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 মায়ের পূজা করো তোমার ধর্মের রীতিনীতি তুমি মানো কিন্তু তোমার পায়ে হাত রেখে বলে দিয়ে যাই জন্মদাতা মায়ের যদি সেবা না করো জন্মদাতা মায়ের যদি তুমি খুশি না রাখতে পারো জন্মদাতা মায়ের যদি তুমি পূজা না করতে পারো কোনোদিন পৃথিবীর কোন দেব দেবীর পূজা করে কাউকে সন্তুষ্ট করা সম্ভব নয়।